হ্যালো ফ্রেন্ডস, পালি রান্নাঘরে আরও একটা নতুন রেসিপির সাথে সমস্ত বন্ধুদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে বেগুনের একটা চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বেগুনের ঝাল বানিয়ে দেখাবো। যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা ভালো লাগবেই, কিন্তু যারা পছন্দ করেন না বেগুন একদমই, তারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার অবশ্যই বানাবে। আশা করছি রেসিপিটি সবারই ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি শুরু করে ফেলি। গ্যাসটা বসিয়ে আমি এখানে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে বেগুন আমি ভেজে নেব। তো আমি এখানে এরকম যে ছোট ছোট লাল রঙের বেগুন হয় আমি সেই বেগুনগুলোকে নিয়েছি। এই বেগুনগুলোর টেস্ট ভালো হয়। আপনারা যদি এরকম ছোট বেগুন না পান তাহলে যে বড় এরকমই লাল যে বড় বেগুনগুলো হয় সেগুলো নিয়েও করতে পারেন। সেক্ষেত্রে সেগুলোকে লম্বা করে অথবা গোল গোল করে কেটেও করতে পারেন। আমি এখানে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি তুলে নেব। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বাকি তেলেই একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি কিন্তু ছিঁড়ে দিয়েছি, কাঁচ থেকে নিয়ে নিয়েছি। এবার আমি ওতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব বেশি না, অল্প পরিমাণে পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। টমেটো নরম হয়ে গেছে, টমেটো পেঁয়াজ দুটোই বেশ ভাজা হয়ে গেছে। আমি এই সময় মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে পোস্তটা একটু ভালো করে কষিয়ে নেবো। আগে পোস্তের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভালো করে মিনিট দুই এটাকে ভালো করে কষিয়ে নেবো। পোস্তটা কষে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর লঙ্কা বাটা 2 চামচ। সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে কালো এবং সাদা দুরকম সর্ষে ব্যবহার করেছি। আর সর্ষেটা বাটার সময় আমি একটুখানি লবণ অ্যাড করেছি। সর্ষে বাটার সময় লবণ অ্যাড করলে কিন্তু সর্ষেটা তিতো হয় না। আর সর্ষেটাকে আমি একটু শিলে বেটেছি, শিলে পাটলে এর একটা আলাদা স্বাদ হয়। এবার এর মধ্যে আমি একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণটা এখানে অ্যাড করে দেবো, কারণ বেগুনটা আমি ভাজার সময় লবণ অলরেডি মানে লবণে বেগুনটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তো লবণটা জন্য এখন দিয়ে দিলাম। আর একটা ছোট চামচে 1 চামচ চিনি দিলাম। সর্ষে দিয়ে আমি এটা বেশিক্ষণ কষাবো না, বেশিক্ষণ সর্ষে কষালে কিন্তু অনেকটা অনেক সময় তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো সর্ষেটা দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, এটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার মতো বেঁচে থাকা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ এটাকে নিরামিষভাবে বানাতে চান তো বানাতে পারেন, সেক্ষেত্রে তো পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর একইভাবে এটাকে বানিয়ে নেবেন। নিরামিষভাবে বানালেও কিন্তু এটা খুব টেস্টি লাগে। আমার ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবেন। যারা রেগুলার আমার ভিডিও দেখছেন তারা কিন্তু বেশি বেশি করে লাইক এবং এটাকে শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো এটা হয়ে এসছে, এটাকে কিন্তু আমি বেশি ঘন করব না। 8 মিনিট 2 মতন ফুটিয়ে নিলে আমি তারপর এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু বেগুনের ঝাল হয়ে গেছে। আমি গ্রেভিটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডাটা এটা কিন্তু একটু টেনে যাবে। তো আমি গ্যাসটাকে এখানে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি।
বেগুনের চাল আমার রেডি হয়ে গেছে, এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন বাড়িতে। আর এভাবেই বানাবেন, বানিয়ে কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইকও শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করুন, লাইক করুন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওকে পুরো দেখুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।